আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে ব্যবিসারের কঠিন শাস্তি সম্পর্কে আলোচনা করব যারা ব্যবচার করে আল্লা তাবারক তালা তাদেরকে দুনিয়া এবং আখরাতে উভয় উভয় জগতের শাস্তি দিয়ে থাকেন দুনিয়াতে তো শাস্তি প্রকাশ্যে যদি ব্যবচার ধরা পড়ে যায় তাহলে তাদের তারা যদি বিবাহিত হয় তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাদেরকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড আর যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যথাঘাত করা হয় আর আল্লাহ তাবর তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে আপনার তিনটি দুনিয়াতে আর তিনটি আখেরাতে দুনিয়ার তিন নম্বর তিনটে একটা হচ্ছে আপনার আল্লাহ তাবর তালা ব্যবচারীদের চেহারা থেকে সৌন্দর্য বা নূর সরিয়ে দেয় তারা অসুন্দর হয়ে যায় এবং দুই দুই নম্বর শাস্তি হচ্ছে তারা দারিদ্র হয়ে থাকে তারা গরিব হয়ে থাকে তারা কোনোদিন বড় হতে হতে পারে না আর তিন নম্বর শাস্তি হচ্ছে তাদের আয়ু কমে যায় তাদের আয় কমে যায় আর আখেরাতে তাদের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তালা যখন তারা আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ তাদের প্রতি কঠিনভাবে রেগে থাকবেন তাদের প্রতি অসন্তুষ্ট থাকবেন তাদেরকে তাদের দিকে তাকিয়ে দেখবেন না আর দুই নম্বর শাস্তি হচ্ছে আখেরাতে তাদের হিসাব কঠিন কঠিনভাবে তাদের হিসাব নেওয়া হবে আর তিন নম্বর শাস্তি তাদেরকে জাহান্নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা চিরস্থায়ী জাহান হবে শুধু এখনই শেষ নয় তাদেরকে জাহান নামের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে এমনভাবে তাদের শাস্তি দেওয়া হবে তাদের শরীর থেকে এ আপনার বদবু এমন বদবু বের হবে দুর্গন্ধ বের হবে যে সমস্ত জাহান নামীরা হয়ে যাবে যে কোন হত বাগারা জাহান নামী এসেছে যে তাদের এত দুর্গন্ধ বের হচ্ছে তাদের শরীর থেকে ফলে আমরা ঠিকতে পারছি না জাহান নামীরা হয়ে যাবে এই সমস্ত ব্যবসারীদের জন্য শুধু তাই নয় জাহান্নামের নামের এমন জায়গায় তাদেরকে রাখা হবে জাহান্নামের নামের যেখানে সাপ বিচ্ছুতে পরিপূর্ণ হয়ে থাকবে ওই সাপ বিচ্ছু এমন ভয়ঙ্করভাবে তাদেরকে দংশন করবে মানে সেকেন্ডে সেকেন্ডে তাদেরকে ধ্বংসন করবে আর একবার ধ্বংসন করলে তার শরীরের মধ্যে এক হাজার বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে তো এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে শুধু এখনই শেষ নয় জাহান্নামের নামের মধ্যে আগুনের নারী পুরুষ আল্লাহ তৈরি করবেন যারা বেবিচারী পুরুষ ওই জাহান্নামের নামের আগুনের নারী তাদের সঙ্গে সহবাস করতে চাইবে যে তোমরা দুনিয়াতে খুব সহবাস করছিলে অবৈধভাবে আসো আজ মজা চাকো আমার সঙ্গে সহবাস করো ওই জাহান নামের নারী তাদের সঙ্গে সহবাস করবে তারা করতে চাইবে না কিন্তু জড়িয়ে ধরে ওই সহবাস করবে তেমনিভাবে জাহান নামের আগুনের যে পুরুষ আছে তারা জাহান্নাম দুনিয়ার যে সমস্ত নারীরা সহবাস করত তারা তাদের সঙ্গে সহবাস করতে চাইবে এবং সহবাস করবে আগুনে লিঙ্গ হবে যখন প্রবেশ করাবে তখন ভিতরে পুরে ছাড়খার হয়ে যাবে তো এভাবে বন্ধুরা সেখানে কঠিন শাস্তি শুধু এখনই শেষ নয় তাদেরকে আরও অনেক বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে যেমনভাবে এমন তন্দুর তন্দুরের মতন জাহান্নাম সেখানে থাকবে জাহান্নামের ভিতরেই তন্দুর এরকম থাকবে যে ভিতরটা ফাফা থাকবে আর মুখটা একদম সরু থাকবে যেরকম কলসি কলসির মতন একেবারে তো ওতে ওদেরকে ফেলে দেওয়া হবে আগুনে সেই আগুনের মধ্যে তারা ধাউ ধাউ করে জ্বলবে এবং শুধু তাই নয় ওই যেরকম সাগরের ঢেউ মানুষকে ঢেউয়ের সঙ্গে সঙ্গে মানুষ উপর উঠে যায় আবার নিচে নামে সে আগুন এত ভয়ঙ্কর হবে সে আগুনের সঙ্গে সঙ্গে তারা উপরে উঠবে আবার নিচে নামবে এভাবে একদিন নয় দুই দিন নয় হাজার হাজার বছর এভাবে এই বেবিচেরা সে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তো বন্ধুরা বুঝতে পারছেন বেবিচার আল্লাহ নিকট কত বড় অপরাধ মানে সেরেকের পর সেরেকের পর সব থেকে বড়ো অপরাধ হচ্ছে করা তো আজ আমাদের সমাজের মধ্যে এই কঠিন রোগ ছড়িয়ে পড়ছে যে মানুষ গোপনে গোপনে এই পাপে লিপ্ত রয়েছে তো বন্ধুরা এই পাপ থেকে আপনারা তওবা করুন কারণ আল্লাহ তাআলা তালা বিধান বলে দিয়েছেন কোরআনের মধ্যে সোরা ফুরকানে বলে দিয়েছে যারা আপনার এই পাপ থেকে তওবা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে অবশ্যই ক্ষমা করে দেবে আল্লাহ তালা আল্লাহ বলেছেন তো শুধু তাই নয় যারা এই পাপ থেকে তওবা করবে আল্লাহ বলছেন তাদের পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন এত আপনারা তওবা করুন এই সমস্ত পাপ থেকে আরেকটা কথা হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো নারী তওবা এই পাপে লিপ্ত হয় তার স্বামী যদি জানতে না পারে তাহলে তার যদি তার নেকি থাকে কেয়ামতের দিন তার ওই সমস্ত নেকি তার স্বামীকে দেওয়া হবে ঠিক আছে আর যদি স্বামী জানতে পারে যে তার স্ত্রী তোবা করছে মানে ব্যবিচার করছে সে জানতে পারে তার স্ত্রী ব্যবিচার করছে কারোর সাথে কিন্তু তারপরে সে চুপ ছিল কাউকে মানে স্ত্রীকে সাবধান করেনি বিরত করেনি এই কাজ থেকে তাহলে ওই তার স্ত্রীর সঙ্গে তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে স্থায়ীভাবে কারণ সে দায়ুষ দায়ুষ ব্যক্তি তাকে কখন ক্ষমা করা হবে না সে জান্নাতের গন্ধ পাবেন হাদিসের মধ্যে এসেছে যারা দায়ুষ হবে তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না তাদেরকে আল্লাহ তালা স্থায়ীভাবে জাহান্নামে নামে নিক্ষেপ করবে। তো এ এই ব্যাপার তো এই সমস্ত কাজ থেকে আসুন সবাই তোবা করুন সবাই তোবা করুন আল্লাহ তালা আপনাদেরকে হ্যাঁ অবশ্যই ক্ষমা করে দিবেন। যদি খাঁটি মনে তোবা করেন খাঁটি মনে তোবা করতে হবে তাওবা করার পর কখনও দ্বিতীয়বার ওই দিকে যাওয়া যাবে না ঠিক আছে আর একটা হাদিসের মধ্যে এসেছে রসুল বলছে যে ব্যক্তি তোবা করার পর কাউকে অভিশাপ করবে বা খোঁটা দেবে যে তুমি তো এই পাপ করছো সেই পাপ করছো তা আল্লাহ তারা তাকে হ্যাঁ কঠিন শাস্তি দেবে এত কেউ যদি কঠিন মানে ভালোভাবে তৌবা করে সে সে পাপ থেকে তাকে কখনো তাকে খারাপ বলা যাবে না ঠিক আছে তো আর যখন সে তোবা করেছে তার প্রমাণ পাবেন কী করে তার কিছু লক্ষণ কিন্তু ফুটে উঠবে এক নম্বর লক্ষণ হবে সে ওই কাজটাকে ঘৃণা করবে ওই কাজটাকে ঘৃণা করবে এবং ফলে সেই নারীদের প্রতি আগে যেরকম তার একটা লোভনীয় মনোভাব ছিল মেয়ে দেখতে তাকাইতো কথা বলতে চাইতো সেটা আর থাকবে না সে তার মেয়ে দেখলে তখন তার কি হবে নজরটা নিচের দিকে চলে যাবে সে তাকাবে না তাকাবে না সেদিকে তাকাবে না এবং সে তার নে কাজটা বেশি হয়ে যাবে সে আগের মতো আগে যখন ন্যাক কাজ করতো না নামাজ পড়তো না কিছু করতো না এ তোবা করার পর কিন্তু তার মানে নামাজের দিকে রোজার দিকে আল্লাহর দিকে তার দৃষ্টি চলে আসবে এবং সে ভালো কাজটা বেশি বেশি করবে আর খারাপ কাজ থেকে তোবা করবে আর সব সময় চুপচাপ থাকবে মানুষের সঙ্গে বেশি মিশতে চাবে না এইটা দিয়ে লক্ষণ কিন্তু ফুটে উঠবে আর তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় চলে আসবে ফলে সব সময় মানে ভালো হয়ে থাকবে আগে যেমন খারাপ ছিল সে খারাপ আর তার মধ্যে থাকবে না ইত্যাদি লক্ষণ যখন দেখতে পাবেন নিজের মধ্যে বা কারোর মধ্যে কোনো ব্যবচারীর মধ্যে তখন মনে করবেন যে সায় সত্যি আল্লাহ তালা তার তবা কবল করেছে এবং সে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমি আমার ভাই বোনেরা মা বোনদেরকেও বলবো বর্তমান যুগ এ ফেসবুকের যুগ ফেসবুকে অনেক দেখতে পাওয়া যায় এই সমস্ত খারাপ ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে মানুষ কী করে ভালোবাসা তৈরি করে একটা মেয়ের দিকে তাকায় বা মেয়েটা সিলেটের দিকে তাকায় প্রথমে তাকা তাকি হয় তারপরে একটু হাসি হয় হাসি হাসির পর তারপর একটু কথাবার্তা হয় কথাবার্তার পর এক অপরকে কী করে আপনার ফোন নম্বর দেয় এই ফোন নম্বর দেওয়ার পর কী করে আপনার চ্যাটিং হয় চ্যাটিংয়ের পর থেকে তারা এবার ব্যবসারে লিপ্ত হয়ে পড়ে ধীরে ধীরে তো আমরা এই সমস্ত কাজই করব না যেই কাজ আমাদেরকে ব্যবসার দিকে টেনে নিয়ে যাবে আমরা সেই কাজ থেকে বিরত থাকব। অর্থাৎ মেয়ে দেখলে আমরা কোনোদিন তাদের দিকে তাকাবো না এবং কখনো তাদের সঙ্গে অপরিচিত মেয়ের সঙ্গে বা পরিচিত মেয়ের সঙ্গে কখনো আমরা মেলামেশা করতে করবো না কখনো তাদের সঙ্গে নির্জনে বসবো না বা রাস্তায় একা একা ওদের সঙ্গে চলতে চলতে কথা বলবো না কারণ আল্লাহ তালা বলছে তোমরা ব্যবসারের নিকটবর্তী হও না যেই কাজ করলে ব্যবিসারের নিকটবর্তী হতে হয় সেই কাজে তোমরা করবে না তো বন্ধুরা আসুন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকি তা নাহলে কিন্তু আমাদের দুনিয়া ধ্বংস আখড়াতে ধ্বংস ঠিক আছে বন্ধুরা তো আমরা সবাই খাঁটি মনে তোবা করব এবং ব্যাগ বিচার থেকে চোখ এবং সকল প্রকার ব্যবসার থেকে যেরকম চোখের জিনা পায়ের জিনা হাতের জিনা মুখের জিনা সকল প্রকার জিনা থেকে আমরা বিরত থাকবো চোখের জিনা হচ্ছে কোনো মেয়েকে দেখা হাতের জিনা তাকে স্পর্শ করা মুখের জিনা তার সঙ্গে কথা বলা হ্যাঁ পায়ের জিনা তার কাছে হেঁটে যাওয়া আমরা এই জিনা করার যেই মাধ্যমগুলো আছে আমরা সকল মাধ্যম থেকে দূরে থাকব। তবে আমরা এই পাপ থেকে ভালোভাবে দূরে থাকতে পারবো বেঁচে থাকতে পারবো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকেই এই জঘন্য পাপ এই জিনার মতন কঠিন পাপ থেকে বেচ বাঁচার তোফিক দান করুন এবং আসুন আমরা খাঁটি মনে তোবা করি খাঁটি মনে তো করে এই পাপ থেকে চিরদিনের মতন বেঁচে থাকি তা আমরা সবাই আল্লাহ কাছে এই কামনা করি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই